ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। দীর্ঘদিন পর মাঠে ফিরেছে লা লিগা। গতরাতে রিয়াল মায়োর্কার বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। সেই ম্যাচে মায়োর্কাকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। ম্যাচ জুড়ে দেখা গেছে লিওনেল মেসির আধিপত্য। বার্সার করা 4 গোলের 3টি এসেছে মেসির কল্যাণে। নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন গোল। অসাধারণ পারফরমেন্স করে বার্সেলোনাকে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। 98 দিন পর মাঠে ফেরার দিনে মেসিকে দেখা গেল পুরনো চেহারায়। 24 জুন 33 বছর পূর্ণ করবেন আর্জেন্টাইন এই তারকা, অথচ তার চেহারায় তারুণ্যের ছাপ। বল পায়েও ছিলেন জাদুকরী ছন্দে। ম্যাচে যোগ করা সময়ে একটি গোল করেছেন মেসি। দলের চতুর্থ ও নিজের প্রথম গোলটি ছিল মেসির। সেই গোলের মাধ্যমে অনন্য এক রেকর্ড গড়লেন তিনি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় টানা 12 আসরে অন্তত 20 গোলের কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। এই ম্যাচের আগে লিওনেল মেসির গোল সংখ্যা ছিল 19, আর মায়োর্কার বিপক্ষে একটি গোল করার মাধ্যমে 20 গোলের মাইল ফলক স্পর্শ করেছেন মেসি, যার মাধ্যমে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় টানা 12 আসরে অন্তত 20 গোলের রেকর্ড গড়েছেন তিনি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে লিওনেল মেসির অনন্য বিশ্ব রেকর্ড গড়ার দিনে বার্সেলোনা পেয়েছে বিশাল জয়।